আওয়ামী লীগ যেনতেনভাবে একটা নির্বাচন করার প্রক্রিয়ার মধ্যে আছে, কারণ নির্বাচনে তাদের কোনো বিকল্প নেই। নির্বাচনের বাইরে তারা যাই চিন্তা করবে তাদের তাই তার জন্য আত্মঘাতী হবে। নির্বাচন করলেও সেখান থেকে রক্ষা পাবে না, কারণ নির্বাচনের পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক চাপ আসবে বলেই মনে হচ্ছে এবার। কারণ ভারত ইতোমধ্যে স্পষ্ট আমেরিকাকে জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করবে না, যদিও ভেতরে ভেতরে তারা করবে সেটা আমরা সবাই বাংলাদেশিরা জানি, কিন্তু তারপরে সে স্পষ্টভাবে বলতে পারছে না। এবং অন্যবারের মতো প্রচ্ছন্নভাবে হয়তো করবে, কিন্তু প্রকটভাবে অন্যবারের মতো করতে পারবে না, এটা সুনিশ্চিত। এবং আওয়ামী লীগ সে নির্বাচন করার ক্ষেত্রেও ভয় পাচ্ছে, কারণ আপনি যদি অথর্ব এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনের দিকে তাকান, তারা বলছে একবার 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ তফসিল ঘোষণা হবে, আজকে 12 তারিখ, কিন্তু এখন পর্যন্ত তারা তফসিল ঘোষণা করতে পারেনি। এখন যদি তফসিল ঘোষণা করেও ফেলে সেই ক্ষেত্রে নির্বাচন করতেও তাদের যে পরিকল্পনা আছে, তারা ইতোমধ্যে 200, আমি এর আগে একটা ভিডিও ভিত্তিতে বলেছিলাম যে 200 প্রশিক্ষিত কর্মী সারা দেশে ছড়িয়ে দিয়েছে, যারা আরও হাজার হাজার প্রতি ওয়ার্ডে এমনকি গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ দিবে কীভাবে জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া যায়। তাদের প্ল্যানটা হচ্ছে 70% ভোট দেখানো এবং নির্বাচনে কোনোরকম হস্তক্ষেপ ছাড়া 70% ভোট দেখাবে এবং সেটা মিডিয়াতে বাধ্যভাবে প্রচার করতে। এবং এই 70% ভোট তারা কীভাবে করবে, গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিবে আওয়ামী লীগের পাণ্ডারা, ছাত্রলীগের পাণ্ডারা, যুবলীগের পাণ্ডারা। তারা মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন কেন্দ্রে নিয়ে যাবে, যারা নির্বাচনের কেন্দ্রে যেতে এতদিন চাচ্ছিলেন না কিংবা তাদেরকে যেতে দেওয়া হচ্ছিল না, তাদের আগে ভোট দিয়ে তারা ফেলছিলেন, কিন্তু এবার যেটা করা হবে বলে শোনা যাচ্ছে যে তাদেরকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের পাণ্ডা দিয়ে নির্বাচন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে লাইন দীর্ঘায়িত করা হবে, ক্যামেরার সামনে সেটা দেখানো হবে, ভেতরের ভোট আগের মতোই হবে, সিল দিয়ে হবে। আপনারা ইতোমধ্যে দেখেছেন যে একটা উপনির্বাচনে যেটা নির্বাচন কমিশন ইতোমধ্যে আপনার গ্যাজেট স্থগিত করেছে, কিন্তু সেখানে ছাত্রলীগের নাকি যুবলীগের এক নেতা 57 সেকেন্ডে 48 না কতটা ভোট দিয়েছে আপনারা ইতোমধ্যে জেনে গেছেন। তো এই ঘটনাই ঘটবে আবারও, কিন্তু সেটা এবার অন্যভাবে ঘটবে। সেটা হচ্ছে যে এই প্রশিক্ষিত যে কর্মীরা তারা হচ্ছে মানুষকে জোর করে কেন্দ্রে নিয়ে যাবে এবং তার মাধ্যমে দেখানো হবে যে বিএনপি ছাড়াও তারা বৈধ এবং সুস্থ ভোট করেছে। এছাড়াও আছে যে বিএনপি থেকে কিছু ভাগিয়ে নিয়ে এসে একটা দল করে সেখানে নির্বাচনে প্রার্থী করা, ইতোমধ্যে তারা ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ করছে, যদিও ইসলামী চরমনায়ের পীরের দল বলছে যে, রেজাউল করিমের দল বলছে যে তারা নির্বাচনে যাবে না, কিন্তু আমার মনে হচ্ছে যে কেন তারা যেতে পারে। জাতীয় পার্টি ইতোমধ্যে আছে, কাজেই জাতীয় পার্টিকে 3 শাসনে প্রার্থী দিবে। তৃণমূল বিএনপি কে শমসের মবিন এবং তৈমুল আলম খন্দকার এরা দিয়ে একটা যারা দিয়ে একটা হচ্ছে যে বিরোধী দল সাজানোর পরিকল্পনা চলছে। এখন তর্ক হতে পারে তৃণমূল বিএনপি না জাতীয় পার্টি কাকে তারা বিরোধী দল দিবে, সেটা নিয়ে তাদের মধ্যে একটা ভাগাভাগি হয়তো হবে। সাউন্ড শোনার জন্য যে একটা তৃণমূল বিএনপি যেহেতু তার সাথে আছে সেটাকে একটা বিরোধী দল বানানোর একটা পরিকল্পনা আছে সরকারের। এখন দেখা যাক এই দৌড়ে জাতীয় পার্টি না তৃণমূল বিএনপি আগাতে পারে, কিন্তু সরকার নির্বাচন করবে বলেই বদ্ধ পরিকল্প বলেই মনে হচ্ছে।